হামজা বেন্দেলাজ, যিনি গরিবের রবিনহুড নামে অনেক বেশি পরিচিত। তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার জন্য কোনো তীরধনুক নিয়ে বেড়াতেন না। তাহলে তিনি এত টাকা কিভাবে আয় করতেন? চলুন জেনে নেই কে এই হামজা বেন্দেলাজ এবং কিভাবে তিনি টাকা আয় করতেন। আধুনিক এই রবিনহুড হ্যাকিং করে ঘরে বসে হাতিয়ে নিতেন ইউরোপ আমেরিকার বহু ব্যাংকের কোটি কোটি টাকা, আর সে টাকার পুরোটাই দান করে দিতেন গরিব মানুষের মাঝে। হামজা বেন্দেলাজকে বিশ্ব চেনে স্মাইলিং হ্যাকার নামে। হামজা বেন্দেলাজ 1989 সালে আলজেরিয়ার টিজি ওজুতে জন্মগ্রহণ করেন। BX ছদ্মনাম ব্যবহার করতেন তিনি। কম্পিউটার সায়েন্সে স্নাতক পাশ করেন তিনি। শোনা যায় পড়াশোনায় ছিলেন তুখর। হামজা 5টি ভাষায় কথা বলতে পারতেন। প্রযুক্তির দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বের যে কোনো ব্যাংক থেকে টাকা লুটপাট করতেন তিনি। হামজা ইউরোপ আমেরিকার 200টি ব্যাংক থেকে টাকা লুট করেছিলেন। বেশিরভাগ ব্যাংক ছিল আমেরিকার। ব্যাংকের কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে টাকা বের করে নিতেন হামজা। মনে করা হয় মোট 14 লক্ষ কম্পিউটার হ্যাক করেছিলেন হামজা। ইন্টারপোল FBI এর মোস্ট ওয়ান্টেড হ্যাকারদের তালিকায় প্রথম 10 জনের মধ্যে ঠাই পেয়েছিলেন হামজা। যদিও বহু মানুষের কাছে হামজা ছিলেন ঈশ্বরের মতো, গরিবের রবিনহুড বলা হতো তাকে। ব্যাংক থেকে যে টাকা লুট করতেন হামজা তা গরিব মানুষের মাঝে বিলিয়ে দিতেন। যদিও তার বিচারের নথিতে সেরকম কোনো দানের উল্লেখ নেই। টাকা হাতিয়ে হামজা আদৌ কি করতেন সেখানে সেগুলো বলা হয়নি। কিন্তু হামজা কিভাবে ব্যাংকের কম্পিউটার হ্যাক করতেন এবং কিভাবে এবার টাকা বের করতেন, জানা যায় একটি ম্যালওয়্যার তৈরি করেছিলেন তিনি। সেটির নাম ছিল স্পাই আই বটন। এই ম্যালওয়্যার তৈরিতে তাকে সাহায্য করেছিলেন রাশিয়ার আলেকজান্দ্র নামে আরেক হ্যাকার। 2009 থেকে 2011 সাল পর্যন্ত হ্যাকারদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল এই ভাইরাস। এর মাধ্যমে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট লগইনের তথ্য হাতিয়ে নেওয়া যেত। গ্রাহকদের পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের সব তথ্য সবকিছুই হাতিয়ে নেওয়া যেত এই প্রযুক্তির মাধ্যমে। এই ভাইরাসটি দিয়ে হামজা কেবল নিজেই লুট করেননি, অন্য হ্যাকারদের কাছেও এটি বিক্রি করেছিলেন। আমেরিকান আদালতের নথি বলছে এই ভাইরাস তৈরি করে তা অন্য হ্যাকারদের কাছে বিক্রি করেছিলেন হামজা। যাদের কাছে বিক্রি করেছিলেন তারা সেটি ব্যবহার করে অন্য ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এরপরে হামজাকে হেন্য করে খুঁজতে থাকে FBI। শেষে এক গুপ্তচরকে সেই স্পাই আই বিক্রি করে ফেঁসে গিয়েছিলেন তিনি। দাম নিয়েছিলেন $8,500। এই লেনদেনে নজরে পড়ে গিয়েছিলেন আমেরিকান তদন্তকারী সংস্থার। 2013 সালের 7 জানুয়ারি হামজা মালয়েশিয়া থেকে মিশরে যাচ্ছিলেন স্ত্রী আর মেয়েকে নিয়ে। ব্যাংকক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে থাইল্যান্ডের পুলিশ। শোনা যায় গ্রেপ্তারের পরও হামজা খুব শান্ত হয়েছিলেন। হাসতে হাসতে হাতকড়া পড়েছিলেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়েছিল গোটা দুনিয়ায়। তিনি ধরা পড়লেও তার স্ত্রী আর মেয়ে বিমান ধরে চলে গিয়েছিল মিশর। 2015 সালে 25 জুন তাকে দোষী সাব্যস্ত করে আদালত। 30 বছরের জেল এবং $1,40,00,000 জরিমানা করা হয় তার। অনেকে লেখেন 217টি ব্যাংক হ্যাক করে 2,239,20,20,000 টাকা তিনি প্যালেস্টাইনে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এই হ্যাকার সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং নিত্য নতুন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।